হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সন্ধু স্টেশন। আমি সঞ্জিত, কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকে ভিডিওতে দুটি বিষয়ে কথা বলবো। একটি হলো দৃশ্যম সিনেমা পশ্চিমবঙ্গ থেকে কত টাকা কালেকশন করেছে, কেনই বা এত পরিমাণ টাকা কালেকশন করেছে, কি করে করেছে, এবং অপরটি হলো অঙ্কুশ হাজরা কি তার আপকামিং সিনেমা মির্জা নিয়ে স্ক্যাম করতে চলেছে, মির্জাও কি সেলফ হতে চলেছে। তো এই বিষয়ে কথা বলবো, বুঝতেই পারছেন ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। তো চলুন বিষয় করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা দৃশ্যম নিয়ে বলি। তো দেখুন, দৃশ্যম সিনেমাটি যে কালেকশন বা যে ডাটা পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গ থেকে 5 কোটির বেশি কালেকশন করেছে মাত্র এই কয়েকদিনে। ভাবুন, একটা বাংলা সিনেমা যেমন অগো বিদেশিনী মাত্র 15,000 টাকা কালেকশন করেছে। আরো কিছু বাংলা সিনেমা যেগুলো এসেছে সিরিয়াল ঘরানার, সেগুলো মানে 1,00,000 টাকা করে কামাচ্ছে। কোনো কোনো সিনেমা তো হলেই পাচ্ছে না। তাহলে ভাবুন যে এই 10 টাকা, বাংলা সিনেমা হল পায় না, বাংলা সিনেমা চলে না, বাংলা সিনেমা লোকে দেখে না। আর এদিকে সাউথ বা হিন্দি সিনেমা আসলে সেগুলো দারুণ কালেকশন করে যায়। একটা বাংলা সিনেমা সুপারহিট হতে যেই কালেকশনটা লাগে, বলিউড সিনেমা বা সাউথের একটা নর্মাল সিনেমাই বাংলা থেকে এই কালেকশনটা করে যাচ্ছে বারবার প্রতিনিয়ত। কেন এই দোষটা কার, এটা অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। পরে যে বিষয়টা কথা বলবো সেটা হলো অঙ্কুশ হাজরা মির্জা কি সিল্ক হতে চলেছে। কিছুদিন আগে আমরা দেখেছি অঙ্কুশকে একটি সিনেমার মহরত করতে, অর্থাৎ মির্জা সিনেমার মহরত করতে, কিন্তু এখন শোনা যাচ্ছে মির্জা নাকি বন্ধ হতে চলেছে, সিল্ক হতে চলেছে, মির্জা নাকি আর হবে না বা অনির্দিষ্ট কালের জন্য মির্জা বন্ধ হতে চলেছে। তো এই জিনিসটা কেন, প্রথমত বলি আমি অঙ্কুশের কাছ থেকে কোনো ইনফরমেশন পাইনি। টুইটারে এই জিনিসটা এখন বেশি ট্রেন্ড চলছে, মির্জা বন্ধ হতে চলেছে, জানি না কেন। তবে এটা যদি হয় তাহলে যে অঙ্কুশকে নিয়ে অনেকেই বলছিল যে সে স্ক্যাম করছে, তাহলে এটা বিন্দুমাত্র ভুল হবে না। প্রথমত যে বেঙ্গল পুলিশ নামে একটি সিনেমা সে অ্যানাউন্সমেন্ট করেছে, সেটা তো পুরোপুরি স্ক্যাম, সবাই জানে সিনেমা কোনোদিন আসবে না। এখন মির্জাকে নিয়ে যে এত তরজোর, এত ঢাকঢোল পিটিয়ে সিনেমার প্রমোশন করেছে, অ্যানাউন্সমেন্ট ভিডিও করেছে, শেষ পর্যন্ত এটাও আসছে না। আর দেখুন বেচারা কি করে বেড়াচ্ছে, একে তো অগো বিদেশিনী নামে একটি 3rd ক্লাস সিনেমা রিলিজ করেছে, সেটার প্রমোশনে ব্যস্ত, তারপর বিবাহ অভিযান 2 একটি ফ্লপ সিনেমার সিকুয়েল করছে, সেটাতে ব্যস্ত। তো ভাবি আমি যে বাংলাতে লোক কেন বাংলা সিনেমা দেখবে। ভাই, আপনারা যখন মির্জার মতো একটা সিনেমাকে ক্রেজ তৈরি করেছেন, দর্শক যেই জিনিসটা দেখতে চাইছিল, সবাই বলছিল যে জিদ্দার পর এবার অঙ্কুশ হাজরা কাঁধে কাঁধ মিলেছে, বাংলা ইন্ডাস্ট্রিকে তুলবে, কিন্তু সেও যদি সেই লাইন বা সেই ট্র্যাক থেকে নেমে গিয়ে এরকম ভুলভাল সিনেমা করতে থাকে, তাহলে ভাই বাংলা সিনেমা কেন লোকে দেখবে। দুদিন পর আজকে অগো বিদেশিনী স্ক্রিন পায় না, আজকে তোকে ছাড়া বাঁচবো না স্ক্রিন পায় না, দুদিন পর আরো যে বিবাহ অভিযান সেটা মানলাম এসবিএফ এর সিনেমা চলবে, বাকি প্রোডাকশন হাউস গুলো যেগুলো সিনেমা করেছে ওগুলো কেন স্ক্রিন পাবে ভাই, সিনেমা করবেন সিরিয়াল, সিনেমা লোকে দেখবে। তো এ হচ্ছে বাংলাতে ব্যাপার। আমার মনে হয় স্ক্যাম নিয়ে যে কথাবার্তা উঠেছিল সেটা সত্যি প্রমাণ করে দিচ্ছে। আমি জানি না আও তো ওই মির্জা সিনেমা বন্ধ হলো কিনা, তবে যদি বন্ধ হয় সত্যি সত্যি, তাহলে লোকের ভরসা আশা আর অঙ্কুশের কাছ থেকে থাকলো না। অঙ্কুশের পরবর্তী সিনেমা আসলে লোক আর এক্সাইটেড হবে না। মির্জাকে নিয়ে যে হাইপটা উঠেছিল সেই হাইপটা বজায় রাখার জন্য মির্জা সত্যি সত্যি আসা উচিত, কিন্তু যদি না আসে, শুধু অ্যানাউন্সমেন্ট ভিডিও বা শুধু একজন ভিলেনকে রিভিল করে দিলাম আর আমার লুক রিভিল করে দিলাম আর সিনেমার কিছু নেই, সিনেমা আসবেও না, এটা কোন ধরনের ভাই, এরকম স্ক্যাম কেন? আমি দেখছি অঙ্কুশ এটা বেশি করছে, অনেকেই মানবেন কি মানবেন না জানি না। অঙ্কুশের ক্যারিয়ার দেখুন বা তার যে আপকামিং অ্যানাউন্সমেন্ট গুলো দেখুন, ভুলভাল জায়গায় ভুলভাল করতেই থাকে, তারপর আর সিনেমা আসে না।